হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনার বিষয়, যারা 2019 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য শেষ মুহূর্তের জীবন বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা। আসার আগে ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। কোনো সমস্যা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তো চলো মূল আলোচনায় আসি। এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে প্রশ্নগুলো এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে করো, এর সঙ্গে তোমরা টেক্সট বইটাকে একবার ভালো করে রিভাইজ দাও, তাহলে দেখবো তোমাদের কোনো প্রশ্ন নিয়ে অসুবিধা হবে না। তো চলো দেখা যাক প্রশ্নগুলো কেমন। প্রথম প্রশ্ন দেখো, সিসমোনাস্টিক চলন কাকে বলে উদাহরণ দাও। প্রকরণ চলনকে রসস্ফীতিজনিত চলন বলার কারণ কি? হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ ক্রিয়া বলতে কী বোঝো? অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলে কেন? পিটুইটারি গ্রন্থির অবস্থান এবং কাজ লেখো। ইনসুলিনকে উপচিতিমূলক হরমোন বলে কেন? রেটিনার অবস্থান এবং কাজ লেখো। কর্নিয়া কোথায় অবস্থিত, এর কাজ কি? উপযোজন কাকে বলে? ক্ষণপথ কি? গমন কাকে বলে? দ্বিপদ গমন বলতে কি বোঝো? এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে। মানুষের গমনের সময় লঘু মস্তিষ্কের ভূমিকা কি? মানবদেহের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় পেশীর নাম কি? ক্রোমোজোম কাকে বলে? পরের প্রশ্ন দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? ব্যামতন্ত্র কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি? যৌন জননে মিওসিসের ভূমিকা উল্লেখ করো। টিস্যু কালচার কি? কোরকোদ্গম কি? ফুলকে পরিবর্তিত বিটপ বলা হয় কেন? দিনিশেক কাকে বলে? জেনেটিক্স বলতে কি বোঝো? সংকরায়ন বলতে কি বোঝো? অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি? মানুষের জিনগত রোগ বলতে কি বোঝো? এরপর দেখো, অস্তিত্বের জন্য সংগ্রাম কাকে বলে? আচরণ কাকে বলে? রুই মাছকে মুখ্য জলজ প্রাণী বলে কেন? ডিনাইট্রিফিকেশন কাকে বলে? পতঙ্গভুক্ত উদ্ভিদের মৃত্যু হলে মাটিতে N2 এর পরিমাণ বাড়ে কেন? অলিগোট্রফিক জলাশয় কি? অরণ্যের দুটি গুরুত্ব লেখো। সুন্দরবন অঞ্চলে কৃষিকাজের কী কী সমস্যা রয়েছে? শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে? X-C2 সংরক্ষণের তিনটি অসুবিধা লেখো। অক্সিজেনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? এর কার্যাবলী সংক্ষেপে লেখো। রেসপন্স বা সাড়া কাকে বলে? প্রাণীদেহে উদ্দীপনা সাড়া দেওয়ার পদ্ধতিটি আলোচনা করো। এরপর দেখো, প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কী কী? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে? কোষচক্র কাকে বলে? কোষচক্রের দশাগুলি কী কী এবং এর গুরুত্ব কী? প্রকরণ কাকে বলে? জীবদেহে প্রকরণের সৃষ্টির কারণ কী? মানব বৃদ্ধি ও বিকাশের দশাগুলি কী কী? মানব বিকাশের বয়ঃসন্ধি দশা কী? হিমোফিলিয়া কাকে বলে? এই রোগের কারণ ও লক্ষণ সম্পর্কে লেখক। এরকম বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করলাম। এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। শুধু এই সমস্ত প্রশ্ন পড়লেই যে যথেষ্ট তা নয়, এর সঙ্গে তোমরা টেক্সট বইটাকেও ভালো করে পড়ো, এর আগে আমরা যে সাজেশন পেপারটা দিয়েছি সেটাও দেখো। আর এই যে প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করলাম, এর উত্তর যদি তোমাদের দরকার পড়ে, যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি হোয়াটসঅ্যাপে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরে আবার কোনো একটি ভিডিও নিয়ে আসবো।